এই রকম অনেক ছোট্ট ছোট্ট প্রতিভা আজকে সারা বাংলায় চলছে। এই ছোট্ট ছোট্ট প্রতিভাদের অন্য এর একই সমাপ্ত হতে পারে যখন গণতন্ত্র সুষ্ঠুভাবে আবার পশ্চিমবঙ্গে ফিরে আসতে পারে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঐতিহ্য দুরকম ভাবে আছে, একটা হচ্ছে গণতান্ত্রিক ঐতিহ্য, আরেকটি হচ্ছে বোমা মারা বন্দুকের ঐতিহ্য। যখন বোমা মারা এবং বন্দুকের ঐতিহ্যটা একদম মহাকরণে চলে আসে এবং রাজ্য সরকার যদি সেই কালচারটা মেনে নেন তখন লোককে রাস্তায় প্রতিবাদ করতে হবে। এই যে প্রতিবাদ, সে আজকে হয়তো ছোট্ট প্রতিবাদ লাগছে কিন্তু অনেক জায়গায় এই ছোট্ট প্রতিবাদ থেকে একটা বড় স্রোত আসে। আশা করি এই পঞ্চায়েত নির্বাচন একটা ওয়ার্নিং হয়ে গেল লোকেদের কাছে, এটা একটা সচেতন, এই ওয়ার্নিংটা সেখানে লোক মনোয়ন দিতে পারে না, সেখানে লোকের উপর হামলা করা হয়, সেখানে যারা বিরোধী দলের প্রার্থী আছে তাদের উপর খুন খারাপি হয় এবং পরে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যে কী হতে পারে, সুষ্ঠু ইলেকশন কী হতে পারে সেটা আজকে দেখতে হবে। তাই যখন 2019 ইলেকশন হবে তখন সারা পশ্চিমবঙ্গে কেন প্যারামিলিটারি ফোর্সেস সেটা দিয়ে সুষ্ঠুভাবেই করতে হবে, কেন এই পুলিশ ফোর্স এই অ্যাডমিনিস্ট্রেশন এদের দিয়ে কোনো গণতন্ত্র করা যায় না। তাই এই প্রতিবাদ আজকে আমি আমি বলছি ছোট্ট প্রতিবাদ, এই ছোট্ট প্রতিবাদের জন্য আরও সেরকম অনেক প্রতিবাদ সারা কলকাতা সারা ডিস্ট্রিক্টে সারা বঙ্গে দিতে হবে। যতক্ষণ না গণতন্ত্র ব্যবস্থিতভাবে এগিয়ে চলবো, গড়িয়াহাট মোড় জ্যাম করবো না।